হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্র্যাকমান্স লাইভ। ইস্টার্ন রেলওয়ের গ্রুপ ডি ক্যান্ডিডেটদের জন্য আরও একটা সুখবর। ইস্টার্ন রেলওয়ের গ্রুপ ডির সেকেন্ড প্যানেল আজকে পাবলিশ হয়ে গেছে। ফার্স্ট প্যানেল কয়েকদিন আগে পাবলিশ হয়েছিল। ফার্স্ট প্যানেলে 3395 জনের রোল নাম্বারের একটা লিস্ট ছিল। ওই প্যানেলটা শুধুমাত্র হাওড়া ডিভিশনে যাদের ডিভি হয়েছিল সেই সব ক্যান্ডিডেটদেরই লিস্ট ছিল। এই সেকেন্ড প্যানেলটা শুধুমাত্র যেসব ক্যান্ডিডেটদের ডিভি শিয়ালদা ডিভিশনে হয়েছিল এবং যেসব ক্যান্ডিডেটরা আনরিজার্ভ ক্যাটাগরি পোস্টে সিলেক্ট হয়েছে শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটদেরই লিস্ট আছে। আনরিজার্ভ যারা, ওরা তো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বেই, কিন্তু অনেক এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যাদের নাম্বার একটু বেশি ছিল তারা রিজার্ভ ক্যাটাগরিতে থাকলেও ওদের নাম্বার বেশি থাকার কারণে আনরিজার্ভ ক্যাটাগরির যে পোস্ট ওই পোস্টে সিলেক্টেড হবে। তাই সেসব ক্যান্ডিডেটদেরও রোল নাম্বার এখানে আছে। শুধুমাত্র আনরিজার্ভ যারা ওদের রোল নাম্বার না, আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা সিলেক্ট হয়েছে, মানে আনরিজার্ভ ক্যাটাগরি পোস্টে যারা সিলেক্ট হয়েছে প্লাস যাদের ডিভি শিয়ালদা ডিভিশনে হয়েছে সেই সব ক্যান্ডিডেটদের রোল নাম্বারের লিস্ট এখানে আছে। অনেক এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আছে যাদের ডিভি শিয়ালদা ডিভিশনে হয়েছিল, ওদের রোল নাম্বার হয়তো এই লিস্টে নেই। তারা একদম ঘাবড়াবে না, তোমাদের জন্য আর একটা লিস্ট পাবলিশ হবে। দেখো, ইস্টার্ন রেলওয়েতে 10,868টা মোট ভ্যাকান্সি আছে। তার মধ্যে ফার্স্ট প্যানেলে 3395 প্লাস এই প্যানেলে 1930, মোট তোমার 5,400 জনের মতো প্যানেল পাবলিশ হয়েছে। এখনও অর্ধেক পাবলিক বাকি আছে, 5,000 প্লাস ক্যান্ডিডেট এখনও বাকি আছে। ওদের যাই হোক, যাদের রোল নাম্বার এখানে আছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এর পরের স্টেপটা সম্পর্কে আমি আলোচনা করেছি, এর আগে আরও ভিডিও আছে। তোমরা যারা জানো না কী করতে হবে তারা ভিডিওগুলো দেখে নিও। যারা সিলেক্ট হলে তাদেরকে এরপরে অ্যারেস্টেশন ফর্ম জমা দিতে হবে। অ্যারেস্টেশন ফর্মটা ক্যান্ডিডেটদের বাড়ির অ্যাড্রেসে, যে কারেন্ট অ্যাড্রেস তারা দিয়েছিল সে অ্যাড্রেসে বাই পোস্ট যাবে। সেখান থেকে তোমরা দু কপি জেরক্স করে নেবে। জেরক্স করে ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে ফর্মের যেখানে যেখানে গ্যারেটের অফিসারকে দিয়ে সাইন করাতে হবে ওই সব জায়গায় সাইন করিয়ে, তারপরে আরও একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে ক্যান্ডিডেটরা যে কলেজ বা স্কুল থেকে লাস্ট পড়াশোনা করে এসছে সেই বা স্কুল বা কলেজের যিনি হেড ওনার কাছ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, প্লাস আরও কিছু ডকুমেন্টসের জেরক্স লাগে। এই সব কিছু ক্যান্ডিডেটরা রেডি করে যেই ডেটের মধ্যে জমা দিতে বলবে তোমরা সেই ডেটের মধ্যে জমা দিয়ে দেবে। ক্যান্ডিডেটরা কে কোন পোস্টে পেয়েছে সেটা চেক করতে হলে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা চেক করতে পারবে। আরআরসি ইয়ারের ওয়েবসাইটে গেলে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। এখানে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই ক্যান্ডিডেটরা কোন পোস্টে পেয়েছে সেটা চেক করতে পারবে। তাই যারা এখনও চেক করনি তারা চেক করে দেখো কোন পোস্টে পেয়েছো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরও কিছু হেল্প দরকার হলে অবশ্যই কমেন্ট করো। আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেই চ্যানেলে জয়েন করে তোমরা আমাকে মেসেজ করতে পারো।